Hey guys, Assalamualaikum, myself Nature and welcome to our channel. আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমি অলরেডি ভালো আছি। তো আজকে আমরা নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম, আর এই ব্লগটি হচ্ছে আব্বুর বার্থডে ব্লগ। তো এটা একটা ব্লগ না, এটা বলতে পারো ছোট্ট একটা শর্টকাট ভিডিও। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি 2 তারিখ হচ্ছে আব্বুর বার্থডে। তো আমরা হচ্ছে নতুন বাসায় চলে এসে পড়েছি, মানে আমাদের নিজস্ব বাসায়। তো এখন আমরা হচ্ছে আপনি এখানে ডেকোরেশন করছি, দেখতেই পাচ্ছ। তো এখানে কেক আছে আর একটা ট্রলিতে আমরা সাজিয়ে গুজিয়ে নিয়েছি, আর এই যে আমাদের কেক, তো এই যে নিচে সাজিয়েছি, আর এদিক দিয়ে বার্থডের জন্য আমরা মানে সোফার উপরে সাজিয়েছি। তো তোমাদের কেকটা ভালো করে দেখাচ্ছি। সো গাইস, কেকটা কিন্তু দেখতেই পাচ্ছ, হ্যাপি বার্থডে টু ডিয়ার ফাদার। আর শুধু কেকই না, কেকের সাথে রয়েছে আর পিৎজা। তো গাইস, এখন হচ্ছে তোমাদের ডেকোরেশনটা আমি ভালো করে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ হ্যাপি বার্থডে মধ্যে হচ্ছে মানে বার্থডে মানে আটটা আমাদের দেয় না, এটা বাটপাড়ি করছে। তো গাইজ, এটা হচ্ছে আমরা অনলাইনে কিনেছিলাম, তো অনলাইনে মানে হচ্ছে আটটা দেয় নাই, তো মানে হয়তো ভুল করে দেয়নি, হয়তো বা বাটপাড়ি করে দিয়েছে। যাই হোক, আটটা দেয়নি। তো তোমরা কিছু মনে করো না যে আমরা আবার বানান ভুল করে রেখেছি। আমরা তো বলেছিলাম আমাদের পিৎজা আছে, তো দেখতে পাচ্ছ পিৎজাগুলো, একটা পিৎজা আমরা সবার জন্য এনেছি, আর এই যে বাকিগুলো এখানে আছে আর সবার জন্য এনেছি। তো গাইস, এখন হচ্ছে আমরা ডেকোরেশন, একটু কেকের ডেকোরেশনটা ভালো করে দেখিয়ে আনি তোমাদের। চলো এবার আমরা কেকের পর্বটি শুরু করি। আমাদের কেকের পর্ব আমরা শেষ করে ফেলেছি, এখন দেখতে পাচ্ছ আমরা কেকগুলো পিস পিস করেছি, তো সবাইকে এক এক করে দেব। আর হচ্ছে গাইস, আজকে পর্বটা এই পর্যন্ত। আর হচ্ছে গাইস, আমরা একটা ছোট্টখাট্ট একটা শর্ট ভিডিওর মতোই বলতে পারো, ছোট্টখাট্ট একটা ভিডিও করছি। তো চাইছিলাম অনেক একটু বড় করার জন্য ভিডিওটা, কিন্তু করতে পারিনি। তো আমরা যতটুকু পারছি আমি করছি ভিডিওটা, আর এই ভিডিওটা আমি সম্পূর্ণ আমি করছি, আপনি করে নাই। আর আমার মানে আমি এডিট করছি, অন্যদিন তো আপনি এডিট করে, আমি আজকে এডিট করছি। সো গাইস, আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড নিজুম স্কুকিং অ্যান্ড ব্লগিংয়ের সাথ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। তো আমি তো এখানে পানিটা বলতে পারি না, আপনি আমার সাথে নেই, নাহলে আমি বলতে পারলাম হইলো। ওকে, তো গাইস সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, বাই বাই। ও আর গাইস, আমার এডিটটা কিরকম হয়েছে অবশ্যই বলে যাবো, আমার এডিট হয়তো খারাপ হইলে মাফ করে দিও। তো আপনি অনেক এডিট ভালো করতে পারে, তো টাটা, আল্লাহ হাফেজ।